পূর্ব বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ের কনফারেন্স হলে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাঢ় ও বঙ্গ জোন পর্যবেক্ষক এবং রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি, বর্ধমান সদর জেলার পর্যবেক্ষক ডাক্তার শাওয়ার ধানানিয়া, বর্ধমান জেলা সভাপতি শ্রী সন্দীপ নন্দী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি তৃণমূল দলকে সার্কাসের সাথে ও তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জোকার বলে ব্যঙ্গ করেন। তিনি বলেন তৃণমূল দল ক্রিমিনালের দল। তিনি অভিযোগ করে প্রধানমন্ত্রীর কৃষকদের দেওয়া 2000 টাকার ঘোষিত অনুদান বাংলার কৃষকদের দিতে দেবে না রাজ্য সরকার বলেও। মমতা ব্যানার্জি বারবার গরিব মানুষের কথা বলে, কৃষকদের কথা বলে। তাহলে আজকে কৃষি প্রধান জেলায় আপনারা দেখেছেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী 2000 টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে, যেটা আজকে চলে এসেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে পশ্চিমবঙ্গ তথা বর্ধমানের কৃষকরা 2000 টাকা করে পাবেন না, কারণ এটা মোদীজি দিচ্ছে আর দিদি ভয় পায়। এরকম অমিতজি বলেছিলেন যে দিদিমণি আপনি শনিবার দিনকে আমাদের কৃষকদের জিনিস দিন, সোমবার দিন আমরা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবো। এখন দুর্ভাগ্য আজকে মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা বলে না, তো কৃষকরা কি গরিব না? কৃষকদের এই করোনার সময় যে রোজগার চলে গেছে তাদের টাকার প্রয়োজন হতো না? শুধু রাজনীতি বলবো, রাজনীতি। তার কাছে কোভিডে মানুষ মরে যায়, গরিবরা মরে যায়, কিচ্ছু এসে যায়। তার কাছে ক্ষমতা চায়, আর সেই ক্ষমতা দখল করার জন্যই তিনি হাজার হাজার বলিদান দিতে পারে, খুন করতে পারে। আর কত খুন করবে, রক্ত তো রাঙিয়ে গেছে মমতা ব্যানার্জির শরীর। একদম নয়, অভিযোগ মুখ্যমন্ত্রী তো পিয়ে মিথ্যাচার করে, রোজ মিথ্যা কথা বলে। আপনারা দেখুন না, নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রধানমন্ত্রীর সামনে মিথ্যাচার করছে, হিন্দিটা শুনুন খালি, লোকে হাসছে। সরকার চলছে না, সার্কাস চলছে, আর তার জোকার মমতা ব্যানার্জি বাংলার মানুষকে হাসাচ্ছে, ভারতবর্ষের মানুষকে হাসাচ্ছে। বলছে করোনা নাকি বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে সব। আপনাদেরও তো বন্ধু বান্ধব আছে, বর্ধমানও তো বেসরকারি হাসপাতাল আছে, দিয়ে যান না বিলগুলো নিয়ে। আমি তো আপনাদের মাধ্যমে বর্ধমানে যারা যারা করোনাতে বেসরকারি চিকিৎসা করিয়েছে সেই বিলগুলো নিয়ে মমতা ব্যানার্জির বাড়িতে যান, অভিষেক ব্যানার্জি ওখান থেকে টাকা দেবে, যান আপনারা লাইন দিন। আর যদি না দেয় তখন আমরা আন্দোলন বিক্ষোভ করব। মিথ্যাচার একটা লিমিট থাকা উচিত, মিথ্যা পিএইচডি করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরো এই পশ্চিমবঙ্গের যা স্থিতি আছে তার সাথে বর্ধমানও বাদ নেই। আজকে আউসগ্রাম বলুন, আজকে মন্টেশ্বর বলুন, আজকে মেমারি বলুন, বর্ধমানের গ্রামীণ এরিয়া বলুন, প্রত্যেকটা জায়গায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে আর তারটা সহযোগিতা করছে একশ্রেণীর দরদাস পুলিশ। মিথ্যা মামলা দিচ্ছে আমাদের কার্যকর্তাকে একটার পর একটা, আর এত কিছু পরেও মমতা ব্যানার্জি কিন্তু তার দলের ভাঙন উঠতে পারছে না। মুখ্যমন্ত্রী বলছেন যারা বিজেপি গেছে বা অন্য দলে গেছে তাদের ফিরে আসবে, কোথায় ফিরে আসবে? তৃণমূল দলটা আর আছে? তৃণমূল তো ক্রিমিনালদের দল আর পুলিশের একশ্রেণীর লোক যারা বলছে, কোনো ভালো লোক তৃণমূলে আছে? ক্রিমিনাল সব দেখুন না, পাশের জেলা একটা ক্রিমিনাল, আমি কালকে বলেছি আদরের কেষ্ট তো ক্রিমিনাল, বিকাশ দুবে না হয়ে যায়, কালকে আমি বলেছি রবীন্দ্রনাথ ঘোষ দেখুন না, জ্যোতিপ্রিয় মল্লিক, নাম বলুন না একটার পর একটা। জেলা সভাপতি সন্দীপ নন্দী জানান সংখ্যালঘু সম্প্রদায়ে প্রায় 1000 মানুষ এদিন বিজেপিতে যোগদান করে। আজকের আমাদের কাছে অনুরোধ এসেছিল যে প্রায় 1000-এর উপরে সংখ্যালঘু বন্ধুরা জয়েন করো, তো আমি তাদের কাছে অনুরোধ করেছি আপনাদের প্রতিনিধি হিসেবে অল্প সংখ্যক মানুষ আসুন এবং নামের তালিকা নিয়ে আসুন, আমরা সেই নামের তালিকা আমাদের কাছে রাখবো এবং ঘোষণা করব, এবং আপনারা আপনাদের যত সংখ্যা কম পারবেন, যদি 50 হয় 50 জন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনাদের জয়েন করাবো, আপনাদের মারফতই বার্তা দেওয়া হবে যে আপনারা 1000 জনকে আমাদের সংগঠনে নিয়ে নিলাম। মূলত শাসক দলের উপরে বেশি আছে, এটা শহরের বিভিন্ন জেলার বিভিন্ন হাউসগ্রাম আছে গলসি মেমারি এখান থেকে বেশি আসছে, আর কোথায় জামালপুর আছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।